আজকে আমি শিখাবো কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড বিনা ডিএসএলআর নিয়ে কীভাবে ফোনের ফোনের কিভাবে কীভাবে ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার কীভাবে করা যাবে তো আমরা প্রথমে যাব গুগল প্লে স্টোরে ওখানে গিয়ে সার্চ করবো বিটা গুগল প্লে স্টোরে আসার পরে ওখানে সার্চ করবেন বিটা বিটা সার্চ করার পরে ওখানে আস এসে যাবেন আমার কাছে ওখানে ইনস্টল আছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এই অ্যাপসটা ওপেন করব ওপেন করে প্রথমে এটার সেটিংয়ে চলে যাব সেটিংয়ে গিয়ে এই যে অপশন আছে এইটা ওয়াটারমার্ক বন্ধ করে নিলে ওয়াটারমার্ক বন্ধ হয়ে যাবে ওয়াটারমার্ক আসবে না তো আমাদের কাম কি ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে ব্লার লাগানো কিভাবে ব্লার করতে হয় সেটাই এই আমার ভিডিওটা নিব ওখান থেকে ওখান থেকে গিজারের মধ্যে দিয়ে এগুলো কেটে ফেললাম তারপর এগুলো কেটে ফেললাম ওখান থেকে ডিলেট অনেক গোলাপ কাটে ফেলেছি তার জন্য আমরা এই এফেক্টালে অপশন অপশানে যাবো এফেক্টালে অপশনে পুরা নিচের দিকে যাবো দু নম্বরের নিচের দিকে যাবো কানে আছে ব্লার হয়ে গেল হয়ে গেলো তারপর কি করব এটা পুরো করে নেওয়া করা নেওয়ার পরে ওখান থেকে ওখান তো ওখান থেকে ব্যাকগ্রাউন্ডে লাইট অ্যাডজাস্ট করতে হবে কালার মিলাতে হবে ওখানে আপনারা লাইট বাড়াতে পারবেন তারা লাইট কমিয়ে নেবেন তাই বাড়া ওগুলা বাড়াবেন হালকা হালকা দশ পনেরো এরকমভাবে বাড়াবেন এটা ব্যাকগ্রাউন্ড ব্লার হবে এটা হালকা একটু চাপ দিয়ে একটু বাড়াবেন বাড়াবেন তারপরে এরকমভাবে বাড়িয়ে নেবেন তারপরে মোটামুটি এখানে কাজ কমপ্লিট তারপর কি করব এখান থেকে আপনারা ফিল্টার লাগাতে পারেন আমার ওখানে ফিল্টারের